কেরালের ভেনাডে উপনির্বাচনে জোর প্রিয়াঙ্কা গান্ধী প্রচার শুরু করে দিয়েছেন তিনি এদিন নির্বাচনে প্রচারে বেরিয়ে মুকামে একজনের বাড়িতে ঢুকে পড়েন কংগ্রেস নেত্রী কথা বলেন গৃহকর্ত্রীর সঙ্গে এরপর কংগ্রেস কার্যালয় থেকে ফোনে কথা বলেন এক কংগ্রেস কর্মীদের সঙ্গে নির্বাচনী প্রচারে তৎপরতার জন্য ধন্যবাদ জানান প্রিয়াঙ্কা গান্ধী লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী কেরলের ওয়ানার থেকে জয়ের পর এই আসনটি ছেড়ে দেন এবার উপনির্বাচনে ওয়ানারে কংগ্রেসের হয়ে লড়ছেন প্রিয়াঙ্কা গান্ধী ইতিমধ্যে প্রচারে তিনি জোর দিয়েছেন এবং সেই মতো বিভিন্ন জায়গায় প্রচারে যান তারপরে কংগ্রেস কার্যালয় থেকে কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন যেটা অবশ্যই প্রিয়াঙ্কা গান্ধীর প্রতিদ্বন্দ্বিতা করা ওয়নার থেকে এবং তাদের সঙ্গে কথা বলা কংগ্রেস কর্মী সমর্থকদের কাছে বাড়তি অক্সিজেন বলেই মনে করা হচ্ছে